বিদাতীদের সাথে কি সালাম দেওয়া যাবে বা সম্পর্ক রাখতে যাবে? বেদাতীদের সাথে সালাম দেওয়া, সম্পর্ক না রাখা, কথা না বলা, বন্ধ করে দেওয়া, এগুলি ওলামারা বলেছেন। কেন বলেছেন? ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলেছেন এই জন্যে, ওকে সালাম দেবেন না। কিরে, আমাকে সালাম দেয় না কেন? কি ঘটনা? ওর সঙ্গে কথা বলেন না কী ব্যাপার? আমার সঙ্গে কথা বলে না কেন? কী ব্যাপার? আমার সাথে সে দূরে দূরে থাকে, তাহলে কি কী সমস্যা আছে আমার? তাহলে জিজ্ঞেস করবে, কী হয়েছে বন্ধু, আমার কোনো সমস্যা? তাহলে কথা বন্ধ করতে হবে, সালাম বন্ধ করতে হবে। আর আপনি ওকে ছেড়ে দিলে আরও পাক্কা বেদাতিদের সঙ্গে ঘুরবে, আরও বেদাত মজবুত করে, এবার করতে হলো একা, এবার ঢাক ঢোল দিয়ে হুজুর ডেকে নিয়ে এসে করবে, তা বিপদ হয়ে যাবে। তাহলে তাহলে উদ্দেশ্য ছিল তাকে বেদাত থেকে মুক্ত করার জন্য, বিরত রাখার জন্যে। যদি বন্ধ করে আরও ক্ষতি হয় না, তাহলে আপনি কন্টিনিউ করেন, আরও বেশি করে কথা বলেন, ওকে বুঝান, তার ঘরে যান, শুধু বন্ধ না। তো এই জন্যে উদ্দেশ্য ছিল শুধু বেদাতির সঙ্গে কথা বন্ধ করার উদ্দেশ্য এই না যে তাকে ত্যাগ করা, না, বরং তাকে বেদা ত্যাগ করানো। কথাটাকে বুঝছি আমরা? মানে অংশে আমরা কিন্তু এই ধরনের লোককে ছেড়ে দিলেও আরও বেদাতিরদের সঙ্গে, আরও ওদের সাথে যে যোগ দিয়ে আরও ভালো করছে করতে, মানে খারাপের থাকতে, এটা উদ্দেশ্য কিন্তু না। এই জন্যে যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয় তাকে বেদাত ছাড়ানো, কথা বন্ধ করলেই ভালো, সালাম বন্ধ করলে ভালো, আর এগুলি বন্ধ করলে আরও খারাপ, তাহলে কথা চালান, তাকে সালাম দেন এবং তার কাছে বুঝিয়ে বলুন।